5 মিনিটের আজকের বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ। সাথে আছি আমি তাসলিমা তিথি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শীতকালীন ঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের 7.5 কোটি মানুষ। সোমালিয়ায় বিস্ফোরণ, সরকারি মুখপাত্র আহত। বেইজিং এ প্রথম অমিক্রন শনাক্ত। সড়ক পথেও বাংলাদেশের সঙ্গে যোগসূত্র স্থাপন করবে ত্রিপুরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। যুক্তরাষ্ট্রের 7.5 কোটি মানুষের উপর শীতকালীন ঝড় ও তীব্র শীতের জন্য সতর্কতা জারি করা হয়েছে। সোমবার পর্যন্ত দেশটির 33টি রাজ্যে এই সতর্কতা কার্যকর থাকবে। রোববার এবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে কমপক্ষে 11টি আবহাওয়া সতর্কতা ও পরামর্শ কার্যকর রয়েছে। দেশটির উত্তর পূর্বাংশে সবচেয়ে বেশি ঠান্ডা আবহাওয়া বিরাজ করছে। শনিবার এসব এলাকায় তাপমাত্রা ছিল -40 ডিগ্রি ফারেনহাইট। সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় সরকারের এক মুখপাত্র আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে সন্দেহভাজন এক আত্মঘাতী ওই হামলা চালিয়েছে, তবে এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। সরকারি মুখপাত্র ইব্রাহিম মোয়ালিমুকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। চীনের রাজধানী বেইজিংয়ে প্রথম স্থানীয়ভাবে অমিক্রনের কেস শনাক্ত হয়েছে। বেইজিংয়ের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। উইন্টার অলিম্পিক গেমস শুরুর কয়েক সপ্তাহ আগে স্থানীয়ভাবে সেখানে অমিক্রন শনাক্ত হলো। নতুন করে আক্রান্তদের মধ্যে একজনের অমিক্রন শনাক্ত হয়েছে। এক সংবাদ সম্মেলনে বেইজিংয়ের ডিজিজ কন্ট্রোল অথরিটির এক কর্মকর্তা বলেন, ল্যাব টেস্টের মাধ্যমে একজনের দেহে অমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। সড়ক পথেও বাংলাদেশের সঙ্গে যোগসূত্র স্থাপন করবে ত্রিপুরা। বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার লক্ষ্যে আন্তর্জাতিক সড়ক পথ তৈরি করা হচ্ছে। ভারতের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক এ তথ্য নিশ্চিত করেন। মহারাজা বীর বিক্রম আন্তর্জাতিক বিমানবন্দরের সমন্বিত টার্মিনাল ভবন উদ্বোধনের পর শনিবার থেকে শুরু হয় যাত্রী পরিষেবা প্রদান কাজ। আর এতে প্রথমবারের মতো যারা ইন্ডিগোর বিমানে কলকাতা থেকে আগরতলায় পৌঁছান তাদের স্বাগত জানাতে সেখানে উপস্থিত হন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। এ সময় তিনি বাংলাদেশের সঙ্গে যোগসূত্র স্থাপন করতে আন্তর্জাতিক সড়ক পথের কথা উল্লেখ করেন। গাড়ি পার্কিং করাকে কেন্দ্র করে ভারতের মধ্যপ্রদেশে এক নারী সবজি বিক্রেতাকে বেধড়ক মারপিট করার অভিযোগ উঠেছে। ওই নারীকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টির নিন্দা জানাচ্ছেন অনেকেই। জানা গেছে, আরকাবাই ও তার ছেলে রাজু রাস্তার পাশে ভ্যানে সবজি বিক্রি করেন। এক চিকিৎসকের গাড়ি পার্কিং করা নিয়ে দুপক্ষের তর্ক হয়। এক পর্যায়ে কয়েকজন লোক ওই নারীকে মারপিট শুরু করেন। তেলের দাম বাড়ার প্রতিবাদে কাজাখস্তানে বিক্ষোভ, সহিংসতা এবং সরকার পতনের জেরে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 225 জনে। নিহতদের মধ্যে 19 জন নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছেন। স্থানীয় সময় শনিবার দেশটির প্রসিকিউটর কার্যালয়ের প্রতিনিধি সেরিক সালাবায়েব সংক্ষিপ্ত ব্রিফিংয়ে এসব তথ্য জানান। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আসেল আত্তা কোশিনোভা জানান, সহিংসতার পর 2600 মানুষ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, তাদের মধ্যে 67 জনের অবস্থা আশঙ্কাজনক। বিশ্বজুড়ে করোনা ভাইরাস মহামারীর অভিঘাত থামছেই না। প্রতিদিনই বাড়ছে সংক্রমণ আর মৃত্যু। তবে গত 24 ঘন্টায় মৃত্যু এবং সংক্রমণ দুই কমেছে। সবশেষ 24 ঘন্টায়ও বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 5605 জন। মহামারী শুরুর পর থেকে এ পর্যন্ত মৃতের সংখ্যা পৌঁছেছে 55,53,263 জনে। অপরদিকে গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 23,53,411 জন। অর্থাৎ এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন 32,65,87,110 জন। প্রেমের টানে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করতে গিয়ে বিএসএফ এর হাতে আটক হয়েছে এক কিশোরী।
তাকে দিনহাটা আদালতে হাজির করা হয়েছে। রোববার সকালে সাহেবগঞ্জ থানার পুলিশ ওই কিশোরীকে দিনহাটা মহকুমা আদালতে নিয়ে আসে। প্রেমের টানে বাংলাদেশ থেকে দীঘলটারি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার সময় বিএসএফের 129 ব্যাটালিয়নের হাতে আটক হয় ওই কিশোরী। এরপর তাকে সাহেবগঞ্জ থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই ছিল এখনকার মতো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।